আমরা নতুন কারিকুলাম বাতিল চাই। অঙ্ক ঠিক মতন নাই, বীজগণিত নাই, আর পাটিগণিত কিছুই নাই, তাহলে আর তারা কি শিখবে, তারা কি হবে বলেন? ডাক্তার হওয়ার জন্য সায়েন্স দরকার, সায়েন্সটাকেও তো তারা নষ্ট করে ফেললো, তারা বিজ্ঞান নামের কোনো কিছুই রাখলো না। ডিভাইস মুক্ত যুক্ত তো হচ্ছে তারা, এই যে পড়াশোনার জন্য তাদেরকে মোবাইল ধরতে হচ্ছে, তাদেরকে কাটা ছেঁড়ার কাজের জন্য তাদেরকে মোবাইলকে ধরতে হচ্ছে। 2000 তারা এটা ইয়া করেছিল, 2003 পর্যন্ত তারা বাস্তবায়ন করেছিল, তারপরে তারা এটা ডিলিট করে তারপরে এখন আবার শুরু করছে। এখন দেখতেছে বাচ্চারা কিছু পড়াশোনা পারে না, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা এই এই ইয়াটা কলেজে ভর্তিটা চালু করেছে, যে যাতে ওরা দুই সাবজেক্টে ফেল করলে তারা যাতে কলেজে উঠতে পারে, তাদের বাবা মার ইজ্জতটা তারা ইয়া রক্ষা করতে পারে। এই যে আর না সন্তানের কোনো লাভ হবে না, ক্ষতি হবে, তারা ডিভাইস মুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে আর কি, তাদের জীবনের কোনো মূল্যই হচ্ছে না, তারা আর কি পড়াশোনা দেওয়ার মনোযোগী হবে? এই 2 বছরই তো পার হয়ে গেল, আর কিছু বলার নাই। আর এটা আমরা নতুন কারিকুলাম বাতিল চাই।